আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্টস নিয়ে কথা বলবো। কম্পিউটারের প্রসেসরের উপরে লাগানো থাকে কুলিং ফ্যান। কুলিং ফ্যানটা এতটাই জরুরি, যেমন আমাদের মাথার ব্রেন, কম্পিউটারের ব্রেন হচ্ছে প্রসেসর। প্রসেসরটা প্রতিনিয়ত চলতে চলতে হিট হয়। এই হিটটারে রিমুভ করার জন্য, হিটটারে শোষণ করার জন্য একটা ফ্যান লাগানো হয়, যেটার নাম হচ্ছে কুলিং ফ্যান। তো আমরা এই বিষয়টা নিয়ে খুবই উদাসীন থাকি যে আমার কম্পিউটার চলতেছে তো চলতেছে, কুলিং ফ্যানটা যে ময়লা হয়ে যায় বা কুলিং ফ্যানটা ঠিক মতো ঘুরে কিনা আমরা এটা কখনো অবজার্ভ করি না, যার কারণে আমাদের মাদারবোর্ড থেকে শুরু করে কম্পিউটারের অনেক পার্টস পাতি নষ্ট হয়ে যায়, প্রবলেম ক্রিয়েট করে, যেমন হ্যাং করা, কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যাওয়া। তার প্রধান কারণ হচ্ছে কুলিং ফ্যান। দেখেন, আমরা আজকে কুলিং ফ্যানের দুই তিনটা মডেল দেখাবো। এটা হচ্ছে একটা কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটা নর্মালের মধ্যে মোটামুটি, এই কুলিং ফ্যানের দেখেন পিছনে একটা থাকবে, পেস্ট লাগানো থাকবে। এই পেস্টটা প্রসেসরের গায়ে সুন্দর মতো লেগে থাকবে, এই পেস্টটা লেগে থাকবে আর কুলিং ফ্যানটা ঘুরতে থাকবে। এই ঘোরার ফলে এই প্রসেসরটাকে ঠান্ডা করে রাখবে থার্মাল পেস্টের মাধ্যমে। এগুলো একটা কোয়ালিটির ফ্যান, আরেকটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির ফ্যান। এই কুলিং ফ্যানটাও খুব অসাধারণ, এইটার হিট সিংটা অনেক চমৎকার। আর এই কুলিং ফ্যানটা লাগাইতে হয় মাদার বোর্ডের পিছনের অংশে থাকবে এটা, আর উপরে এটা এইভাবে। এটা খুবই ভালো মানের, ফ্যানটাও খুব নাইস এবং হিট সিংটা অনেক ভালো। আর মাঝখানে আরেকটা থাকে থার্মাল পেস্টটা, ওটার ভিতরে লাগানো ছিল, আর এইটার থার্মাল পেস্টটা এক্সট্রা দিয়ে এটা লাগাইতে হবে। এই কুলিং ফ্যানটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। অনেকের আমি এমনও দেখেছি এই ফ্যানের একটা পাখা এই ভাঙা, নাট ভাঙা, ঠিক মতো লাগেনি। সো কারো ফ্যানটা এটা চলতে চলতে প্রচুর ময়লায় আবিষ্ট হয়ে গেছে, যার কারণে কুলিং ফ্যান ঘুরে কিন্তু এটা বাতাস দিতে পারে না, বাতাসটা বের হয় না, যার কারণে কুলিং ফ্যানটা ঠান্ডা করতে পারে না। প্রসেসরটা প্রচুর পরিমাণে এই ওভার হিটের কারণেই কম্পিউটারগুলো প্রবলেম হয়। ওভার হিটের কারণে কী হবে, কম্পিউটার একটু পরপর রিস্টার্ট মারবে, চালু হবে না, হ্যাং হয়ে থাকবে, অনেক সময় মাদারবোর্ড জ্বলিয়া পর্যন্ত যেতে পারে। আপনার এই 300 টাকার একটা নর্মাল কুলিং ফ্যানের জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো এইটা আমার বলার উদ্দেশ্য এই কারণেই যে আপনারা কুলিং ফ্যানটার উপর নজর দিবেন, কারণ কুলিং ফ্যানটা যদি ভালো থাকে আপনার কম্পিউটার ভালো থাকবে। আমাদের ব্রেন যদি ঠান্ডা থাকে আমাদের সব কিছু ঠান্ডা, সেরকম কম্পিউটারের প্রসেসর যদি ঠান্ডা থাকে সে স্মুথ কাজ করবে, ওর মাথা গরম হয়ে গেলে উল্টা পাল্টা বিহেভ করবে। সো এই জন্যই আজকের এই ভিডিওটা, সবাইকে ধন্যবাদ। আমাদের রায় কম্পিউটারে আসবেন, আমরা আইটি রিলেটেড সকল ধরনের সেবা দিয়ে থাকি, ওয়েবসাইট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও করা সহ আইটি রিলেটেড সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের এখান থেকে পাবেন। আপনারা পরামর্শ নিতে পারেন। আমাদের আরেকটা ফোরাম হচ্ছে আইটি এক্সপার্ট বিডি। আপনাদের যার যে কোনো সমস্যা আমরা এই ফোরামে ফ্রিতে সার্ভিস দিয়ে থাকি। এই ফোরামে আপনারা ঢুকবেন, ডেসক্রিপশনে আমার এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে। আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে চেরাকালি বাসস্ট্যান্ডের সাথেই, মোল্লা সত্তর মোল্লা মার্কেট, মোল্লা সুপার মার্কেট, ডান দিকে হচ্ছে সিরামিক্স মার্কেট, বাম দিকে কলার আড়ত, তিন সেটের মার্কেট। আপনারা আসবেন। আমাদের কম্পিউটারের দোকানের নাম হচ্ছে রায় কম্পিউটার, 48 নাম্বার শপ। থ্যাংক ইউ।